তো মাত মারতে পারে এক ঘন্টা ধরে মাঠে। আব্বা সামো জুইছে মজা হইছে বেটি, আমার বউ এর রাজ্য মজা হইব নাকি? আব্বা আপনার যেটা লাগে আমারে কইবা, কোনো অসুবিধা হইলে আমার লগালগ কইবা। না গো মাই, অসুবিধা হইতে ওখানে বেটি, আমার সোনার ফুয়া সোনার ফুয়ার বউ হইছে, এনে তো অসুবিধার ঘুমতার নাই। যাও কি আমার 50,000 টাকা দরকার নাই, আমার ঘরে ঝামেলা আছে, ও বুড়া বেটাকে ধরাইলাম আর কোনটা লাগতো না, আমার মা বাপসা লইয়া আমি সুখে শান্তিতে থাকতাম চাই। আপনারা আমার চিন্তা নেই, আমি এলাম শাহেদ মোশারফ, আপনারা আর হোটাই মিয়া। দুর্ঘটনা হইল কি, আজকের যে ড্রামাটা প্রযোজনা ও পরিবেশনা করার, এটা হইল সবুজ সিলের ড্রামা ইউটিউব চ্যানেলে করে আমরা খুব ফুর্তি ফার্তি হরিয়া কমেডি নাটক এবং শিক্ষণীয় একটা নাটক করলাম, আপনারা দেখবা, দেখলে আপনারা ভালো লাগবো, আর আপনারা আমরা লাগি দোয়া করবো, আমরা আপনারা লাগি দোয়া করবো। আমরা তো বিনোদন জগতের মানুষ, আমরা সবসময় চাই আপনারা হাসি ফুর্তিতে রাখতাম বুঝছেন নি, আর আপনারা হাসি ফুর্তি ফুর্তিতে রাখা মানে হইল কি, আমরা বাল্লা থাকা, আমরা মানুষের আনন্দ দিয়া নিজে আনন্দিত হই, আমরা লাগি দোয়া করবো, আমরা আপনারা লাগি দোয়া করবো। আসসালামু আলাইকুম। আশা করি আমরা নাটকগুলো আপনারা দেখবা ভালো লাগবো, আমরা যারা অতীতে আপনারা সাপোর্ট দিছেন এখনও সাপোর্ট দিবা, এবং আজকে যারা কষ্ট করছেন আমরা লাগিয়া এই পরিবারের মানুষের অনেক কষ্ট করছেন সারাদিন থেকে খালকে তাকিয়া, মামায় কষ্ট করছেন আপনারা সাপোর্ট দিচ্ছেন এর লাগে ধন্যবাদ, আপনার দর্শক অভাবে ধন্যবাদ। সালাম আলাইকুম। সবুজ ড্রামা নতুন একটা নাটক প্রচার হইব খুব তাড়াতাড়ি, আপনারা দেখবা ইনশাআল্লাহ। নাটকটার নাম হলো গিয়া বিদ্যাশ্রম, আর আমার কোয়ার্টিস তো আসেন আপনারা জানরা সিলেটের জনপ্রিয় কটাই মিয়া তাইনো আসেন, বাইয়া তো অবশ্যই আসেন দেখরা, বিকজ তানোর চ্যানেল আমি আছি তাই না আসেন, বাইয়া আর আসেন বাইয়া আমরা লগে অ্যাড হয়েছেন, আপনারা দেখবা ইনশাল্লাহ আরও ভালো কিছু আমরা আপনার দিতাম পারবো। আমি ঈশ্বরে আমার পক্ষ থেকে যারা সিলেটি আঞ্চলিক নাটক করবে আমার অন্তর থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ বিশেষ করে আমরা সিলেটে নাটক দেখার লাগে অন্যান্য ডিস্ট্রিক্টের যে বাসাগুলো আমরা সিলেট সন্তান জানাবো জেনারেশনেরা এরা ডিস্ট্রিক্টের সমস্যা সিলেটি নাটকগুলো তারা বুঝে, এবং সিলেটের নাটক থেকে আমরা অনেক কিছু পাই, যে আমরা সামাজিকতা তারপর সংস্কৃতি এমনি সকলটা মোটামুটি একটা আমরা লোক একটা অ্যাডজাস্ট আমরা সবাই লেখা। তো আমরা আমি অনুরোধ করব যে প্রত্যেকেই যে সিলেটি আঞ্চলিক নাটকগুলো দেখার লাগে আমি অনুরোধ জানি, এবং বিশেষ করে যারা আজকে সারাদিন ধরে কষ্ট করছেন এবং যারা আইসেন প্রত্যেকের ধন্যবাদ জানাই, এবং যারা ইয়ার এই জন্য সঠিক করছেন দূর থাকে সিলেট থেকে ইয়া অনেক দূর থাকে, আমি প্রত্যেকে আমার অন্তর অন্তরস্থ থেকে ধন্যবাদ আমার মামারে। আজকে আমরা যে নাটকটা শুনলাম, এই নাটকগুলো প্রযোজনা পরিবেশনা করার কুশিয়ারা ইউটিউব চ্যানেল এবং সবুজ সিলেট ড্রামা, আর নাটকের নাম হইল গিয়া শেষরা টু এবং বিদ্যাশ্রম।
আমরা 60 দিন ধরে শুটিং করলাম। তো একটার পৃষ্ঠপোষক এলাকে আমরা মুজিবুর রহমান ভাই, সপ্তাহ পর দিয়েছি আপনারা আমার সিনটা, আমি শাহেদ মুশারফ, আপনারা কোটাই মিয়া। আমারে যে সুযোগ দিছ নাটক করার লাগে, আমি আসলে ফুরা ইউনিটের কাছে ঋণী, চিরকৃতজ্ঞ, যেহেতু আমারে সবর সহযোগিতায় কিন্তু আমরা নাটকগুলো করি। আমি আর একলা করা আমার পক্ষে সম্ভব হয় না। আমার ইউনিটরে ধন্যবাদ জানাই আমার নাটকগুলো খুশিয়ারা টিভি এবং সব সিলেটর যে নাটকগুলো এগুলো রচনা পরিচালনা, তখন আমার বন্ধু কামরুল চৌধুরী অভিনয় আছেন, শাহ মোহাম্মদ বাদশাহ এখানে আছেন, শুভা লাবণী আরও অনেকেই করলাম। তো সপ্তাহ বাদ হয়েছে কি আমরা সিলেটি নাটক করি, আপনারা আশাইরা অথবা সমাজের একটা আয়না, আয়নাটা আপনারা সামনে তুলিয়া ধরি। বালা তো বানাইতাম পারি না, তবে চেষ্টা করি আর আপনার অবস্থান দেখিয়া যে আমরা বালা কিছু দিই, যদিও একটা দুইটা বাদ যায় কি বা বাদ পড়ে যেতে পারে। আমি বুঝতাম না যে বালা আমরা সবসময় দিই, এটা হয়তো আমরা মনের ভুলে বুঝর ভুলে যায়। আপনারা আমার সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবা, আর সবসময় চাই যে আপনার মাঝে আমরা থাকতাম। আমরা লাগে দোয়া করবো, আসসালামু আলাইকুম। আমি আপনার সবুজ সিলেট ড্রামা যেটা তাই তাই নতুন করছেন আমার মুজিব ভাইয়ে, ওগুলোকে আমিও সহযোগিতা আছি, আপনারা দেখবা। আর আমি আমার নিউ ইয়র্কর বাফেলত বহুত আসুন, ইনশাআল্লাহ এগুলো অ্যাডভার্টাইজও করবো আপনারা লাগে। আসলে বড় আশা করি আপনার এলাকাতে আইছি, আপনার নাম ডাক আছে, আমি আরো একবার নাইয়া গেছিলাম, যে কথা হইতাম আপনারা আপনারা যদি সহযোগিতা হলো আমরা কাম করতাম, আপনারা দেখতে পারবা কোনো সমস্যা নাই, কিন্তু মারতে পারতাম না। ও যে আপনারা অফ হয়েছ, নীলা অফ হলো না, মাতার তো আর কোনো দরকার নাই, বাড়ির কোনো গফ থাকে আধা ঘন্টা বাদে আপনারা করবো, আমরা শ্যুট করি, আপনারা দেখো কাকিলা শুটিং করে, অনেকের তো দেখা আছে জানা আছে, আপনারা আম মানুষ নাই হাসা নাইনি। ও বলা খালি মুখটা বন্ধ আমার হাড়াইয়া দেখবা, আপনারা যদি নাটক না দেখুন তো আমরা নাটক কে দেখছো আপনারা, আমরা আসলে যথেষ্ট ভালো ভাই, সময় সুযোগে হয় না করি, আপনারা লোকে দেখা করতাম পারি না, বইতাম পারি না, ফটো তুলতাম পারি না। তো ঠিক আছে আমরা কাম করি ইনশাআল্লাহ। আচ্ছা ও খালি মুখটা বন্ধ রাখলে বুঝবো, আপনারা দেখুক গা কোনো সমস্যা নাই, কিছু মানুষ রোদ লাগলে দাঁড়িয়ে যাও কি, ও দাঁড়িয়ে যাও কি সমস্যা নেই, ওই মাতিও না, ও দেখো যায় অত মানুষ করি বুঝেও যান না, মানুষের মুখ বন্ধ করতে হইলে সিস্টেম জানা লাগে, আইয়া গিয়া বন্ধ করে বন্ধ কিতা বন্ধ করতো হাউ কাউরে, ওই যে পাকনামি করিও না রে বকেও, কোটাই উঠাই উইতাই ফাটতে না, খানকা আরো সরম পাইলি ভাই, আমি মুখ ফাড়া মানুষ কিতা কোন সময় হই দিম, আপনারা সম্মান দিলে আপনারাও আমরা সম্মান দিতাম, আসা নাইনি আমি আগেও কইছি, ইগালাতে একটান আছে আমার হিরণ বাড়ির বাড়ি, হাবিবর বাড়ি, আমার রংচুলির বাড়ি, আর এমনি তো আমার সুনুভাই আনছ না, আমার সুনুভাইয়ের খাতিরে আইছি, অত বড় বাড়ি জানলে আমি হোল্ডি লিয়ে আইলাম, তুমিও গিফটটা আজকে এখন শুটিং করো, চলো শেষরা কই আসত নি দেখি, ড্রাইভার উহর বাবাই আনছি কিটা কিটা ও তো বাজার লইলাম
আব্বাই খাইবা নে? ওটা ফকিরা লাখান পলিথিন লোন লইয়া আমার বাফর বাড়ি যাইতাই বাক্কা লইছি তুই দেখো ওই তো বিস্কুট চার পাঁচ প্যাকেট পটেটো আর মুড়ি লইছি আব্বাই মুড়ি খাইন তোমার শরম করে না তুমি আমার বাফর বাড়ি ও পলিথিনের ব্যাগ লইয়া যাইতাই ব্রেক ওকে নামো ও বাবা তো ভাই দি আয়রন যে দুলা ভাই তো বলে বলে মানি মে ধরে চিন্তা বুঝাতে ভাই বলতে পায় ওই ওই গো তো দেখনা ও লিস্কারে কি দেখলে দুলা ভাই আগার দে 200 টাকা রইল ও আচ্ছা আচ্ছা তো ফর্মনে দুলা ভাই এক লগে দিলেন নে দিমু দুলা ভাই তোমার পাড়ায় দিন নে দিলা লাগব ও 200 টাকা আচ্ছা দিলাম আচ্ছা নতে আপারে আর কেন কল জানাইলে তো বুঝিয়ে আগার দে বাড়ি যে বেটা খামর ফুল গেল আর দিলাই এ বেটা আবার চরিত্র বালা তাকেনি আর টেকা তাইলে তো আমি দেই টেকা দেই টেকা এটা হয়তো ভুল ত্রুটি হইতে পারে এক সময় ভুল বুঝা বুঝি ইয়ে অত সরম তুমি আব্বার সামনে একবার আমার দিলাই দেয় কো চাই একদম তোমার কিনা তোমার আমার লাগে মায়া নাই একটু তো মায়া নাই ভুলে রে যাই কেন দেটা পাইয়া রাখি তুমি দামান কুটুম রে বা হোর বাড়ির তো বেটা মানুষের ইজ্জত থাকে আর কোন খানো মানুষের খুয়াও খান না খুয়াও হোর বাড়ির ইজ্জত খান থাকে একটা জিনিস জানো নি ফকিরে আস্থা গাও তুমি কাহরবো হরবালি কিন্তু বিনা দাওয়াতে যায় না এখন তোমার ও বাড়ি করি একটা কথা হইলাম হরবালি কি ইজ্জত বুঝছো নি আও করো দিতাম আমি 500 টাকা দিতা